বাংলাদেশের আবহাওয়া ও মাটি ফল চাষের জন্য উপযোগী। এদেশে উৎপাদিত ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, কলা, কুল, পেয়ারা ইত্যাদি প্রধান ফল এবং লেবু, কামরাঙা, সফেদা, আমলকি, আমড়া, জলপাই, জামরুল ইত্যাদি অপ্রধান ফল সহ 70টিরও বেশি ফল রয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 115 গ্রাম ফলের প্রয়োজন, অথচ আমাদের ফলের প্রাপ্যতা মাত্র 30 থেকে 35 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মাথাপিছু ফলের প্রাপ্যতা বাড়াতে হবে। উন্নত জাতের মানসম্পন্ন ফলের চারা কলম রোপণ ও পরিচর্যা সহ পুরাতন ফল গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে ফলের উৎপাদন বাড়ানো সম্ভব।